আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক, অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। তোমাদের সাথে আমি এর আগের ক্লাসে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই বাসায় পড়েছো, কারণ কিছুদিন পরেই তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং আমি তোমাদের সুবিধার জন্য খুবই সহজভাবে প্রশ্ন করেছি, এবং তোমরা যাতে ভালো করে লিখতে পারো, আনসার দিতে পারো, এবং প্রশ্ন পড়ে ভালো করে বুঝে তারপর তোমরা লিখবা, হাবিজাবি বা আন্তাজে কোনো কিছু লিখবা না। আমি আজকে তোমাদের দশম অধ্যায় অর্থাৎ মুদ্রা ও ব্যাংক, তোমাদের দশম অধ্যায় খেয়াল আছে কিনা না ভুলে গিয়েছ, শেষ অধ্যায়টা মুদ্রা ও ব্যাংক নিয়ে আলোচনা করব। মুদ্রা ও ব্যাংকের যে অধ্যায়টি আছে সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মুদ্রার পরিমাণ তত্ত্ব অর্থাৎ ফিশারিও ভাষ্য। এটা আমরা কম বেশ সবাই জানি ফিশারিও ভাষ্যর কথা। ফিশারিও ভাষ্য অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব, যেটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমি তোমাদের সাথে মুদ্রার পরিমাণ তত্ত্ব অর্থাৎ ফিশারিও ভাষ্য সম্পর্কে একটু আলোচনা করব। অর্থের যেমন এখানে অর্থের মূল্য পরিবর্তন ও নির্ধারণ সম্পর্কিত তত্ত্বই হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব অর্থাৎ মুদ্রার পরিমাণ তত্ত্ব। কি বলছে এখানে, অর্থের মূল্য পরিবর্তন, অর্থের মূল্য পরিবর্তন ও নির্ধারণ সম্পর্কিত তত্ত্বই হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। 1886 সালে সাইমন নিউকম্ব, 1886 সালে সাইমন নিউকম্ব নামে একজন অর্থনীতিবিদ তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, নামক গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে মৌলিক বক্তব্য রাখেন। তিনি আরেকজন অর্থনীতিবিদ মার্কিন আরভিং ফিশার, এর একটি ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের, এটাও আসবে, তোমরা খেয়াল রাখবা, এবং তোমরা ফিশারিও তত্ত্ব খুব ভালো করে পড়বা, এই ফিশারিও তত্ত্ব থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। আরভিং ফিশার 1911 সালে তার একটি সাইমন নিউকম্ব এর বক্তব্যকে পরিমার্জন সম্প্রসারণ করেন। তিনি তার পার্চেসিং পাওয়ার অফ মানি নামক একটি গ্রন্থে, তিনি সাইমন নিউকম্ব যে প্রথম 1886 সালে যিনি মুদ্রার পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, তারই বক্তব্যকে পরিমার্জন ও সম্প্রসারণ করেন। তার তত্ত্বের কোয়ান্টিটি থিওরি অফ মানি বলা হয়, তার তত্ত্বকে তিনি কোয়ান্টিটি থিওরি অফ মানি বলেছেন। হয়তো তোমাদের সংক্ষেপে আসতে পারে কোয়ান্টিটি থিওরি অফ মানি কে বলেছেন, হয়তো প্রশ্ন থাকতে পারে সাইমন কম্ব নাকি আরভিং ফিশার, এইভাবে আরো দুই একজন অর্থনীতিবিদদের নাম দিয়ে বলতে পারে, তখন তোমরা খেয়াল রাখবা এটা কে বলেছেন। মূল বক্তব্যে আসি, এখন দেখো ফিশারের পরিমাণ তত্ত্ব অন্যান্য দ্রব্যের মূল্য যেভাবে নির্ধারণ হয় অর্থের মূল্য ঠিক একইভাবে নির্ধারণ হয়, অন্যান্য দ্রব্যের মূল্য যেভাবে নির্ধারণ করা হবে ঠিক তোমার অর্থের পরিমাণ তত্ত্ব বা মুদ্রার পরিমাণ তত্ত্ব একইভাবে নির্ধারিত হয়ে থাকবে। চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত, অন্যান্য দ্রব্যের মূল্য কিসের দ্বারা নির্ধারিত হয়ে থাকে, চাহিদা এবং যোগান দ্বারা, অর্থের মূল্য চাহিদা এবং অর্থের যোগান দ্বারা নির্ধারিত হয়ে থাকে। ফিশারের মতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্য সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থের যোগান যে হারে বাড়ে মূল্য একই হারে কমে। অর্থের যোগান যদি ধরো 20 টাকা বাড়লো তাহলে অর্থের মূল্য কমে হবে 10 টাকা, আবার অর্থের যোগান যদি কমে 10 টাকা হয় তখন অর্থের মূল্য বেড়ে হবে 20 টাকা, ঠিক একটি আরেকটির বিপরীত হিসাবে কাজ করে। অর্থাৎ ফিশের মতে অর্থের যোগানের উপরই অর্থের মূল্য নির্ভর করে, এবং অর্থের যোগানের পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়, এখন আমি দেখো
তোমাদের সুবিধার জন্য বোর্ডে কিছু পয়েন্ট আগে টুকে রেখেছি, লিখে রেখেছি, যাতে তোমরা সহজে দেখতে পারো বা বুঝতে পারো। এখন দেখো ফিশারের তত্ত্বের কিছু অনুমতি শর্ত, এগুলো হচ্ছে ফিশার তত্ত্বের কিছু অনুমতি শর্ত। ফিশার তত্ত্বের অনুমতি শর্তের প্রথম শর্ত হচ্ছে, দেখো, অর্থ কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না। অর্থ কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না। দ্বিতীয় অনুমতি শর্ত হচ্ছে, শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। শুধু লেনদেনের জন্য অর্থের চাহিদা সৃষ্টি হয়। তৃতীয় পয়েন্ট, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজমান। অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিরাজমান। চতুর্থ পয়েন্ট, স্বল্পকালে দ্রব্য সামগ্রী উৎপাদন ও স্থির থাকে। স্বল্পকালে দ্রব্য সামগ্রী কি? উৎপাদন এবং স্থির থাকে। লেনদেনের পরিমাণ স্থির থাকে বলে অর্থের প্রচলন গতিও স্থির থাকে। লেনদেনের পরিমাণ কি থাকে? স্থির থাকে, যার ফলে অর্থের প্রচলন গতিও স্থির থাকে। এবং দেখো ৬ নাম্বার পয়েন্টে কি বলছে, অর্থের চাহিদা ও যোগান সমান থাকে। অর্থের চাহিদা এবং যোগান দুইটি সমান থাকে। কিন্তু আবার খেয়াল রাখবো, অর্থের যোগান এবং অর্থের মূল্য কিন্তু আবার সমান থাকে না। শেষেটা, অর্থের দ্রব্যের দাম স্তরের ভূমিকা নেই। এখানে দ্রব্যের দাম স্তরের কোনো ভূমিকা পরিলক্ষিত হয় না। এরপর তত্ত্বটির ব্যাখ্যা, ফিশারিও তত্ত্বটি ব্যাখ্যা রয়েছে। ফিশারি তত্ত্বটি আমরা এখন একটু আলোচনা করি। দেখো, অন্যান্য দ্রব্যের ন্যায় অর্থের মূল্য তার চাহিদা ও যোগানের সমতা দ্বারা নির্ধারিত। অন্যান্য দ্রব্যের ন্যায় যেসব দ্রব্যগুলো আছে সেগুলো চাহিদা এবং যোগানের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। অর্থের চাহিদা আমরা এখন আলোচনা করব, অর্থের চাহিদা কি আর অর্থের যোগান কি। ফিশারি তত্ত্বের আলোকে অর্থের চাহিদা এবং অর্থের যোগান নিয়ে আলোচনা করব। প্রথমে আসে অর্থের চাহিদা কি। শুধু পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্যই অর্থের চাহিদা হয়। শুধু পণ্য সামগ্রী ক্রয় এবং বিক্রয়ের জন্যই অর্থের চাহিদা হয়ে থাকে। সে একটি নির্দিষ্ট সময় কি পরিমাণ অর্থের চাহিদা তা নির্ভর করে পণ্য ক্রয় বিক্রয়ের উপর এবং দামের উপর। সেজন্য মোট ক্রয় বিক্রয়ের পরিমাণের সাথে দাম গুণ করলে অর্থের মোট চাহিদা পাওয়া যায়। আমরা পরবর্তীতে একটা অঙ্ক করে সেখানে তোমাদেরকে দেখাবো কিভাবে অর্থের চাহিদাটা পাওয়া যায়। এবার আসো অর্থের যোগান। অর্থের যোগানটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণই হলো অর্থের যোগান। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে দেশে, এখানে আছে যে প্রচলিত একটি লেনদেনের পরিমাণ স্থির থাকে বলে অর্থের প্রচলন গতিও স্থির থাকে। অর্থাৎ নির্দিষ্ট সময় দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণ হলো অর্থের যোগান। অর্থের মোট যোগান বিহিত মুদ্রার উপর কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত নোট কয়েন এবং বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট বিভিন্ন প্রকার ঋণ, অর্থাৎ যেমন চেক, ব্যাংক ড্রাফট, ক্রেডিট কার্ড ইত্যাদির উপর নির্ভর করে থাকে। আমরা আজকে ফিশারি তত্ত্বটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি তত্ত্ব। এটা হয়তো তোমাদের এত বড় তত্ত্ব একসাথে আসবে না, এখান থেকে কিছু কিছু হয়তো অংশ তোমাদেরকে তুলে দিয়ে পরীক্ষাতে আসবে। এখান থেকে আবার ছোট ছোট প্রশ্ন আসতে পারে। তোমরা তো ফিশারি তত্ত্ব খুবই ভালো করে পড়ে নিবা, যাতে তোমাদের সুবিধা হয়। 1886 সালে কি কোন অর্থনীতিবিদ কোন গ্রন্থে কি বক্তব্য পেশ করেছেন সেটা খেয়াল রাখবা। 1911 সালেও কোন অর্থনীতিবিদ কোন বক্তব্য পেশ করেছেন সেটা খেয়াল রাখবা। এবং ফিশারি তত্ত্বের অনুমতি শর্ত হয়তো আসতে পারে কয়টি, 5টি, 6টি, 3টি, 7টি, এভাবে। তোমরা এটাও খেয়াল রাখবে, ফিশারি ভাষ্য তত্ত্বের অনুমতি শর্ত হচ্ছে 7টি। এরপর রয়েছে ফিশারি তত্ত্বের ব্যাখ্যা। ফিশারি তত্ত্বের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি অর্থের চাহিদা এবং অর্থের যোগান, এবং এছাড়াও এদের প্রচলন গতি বিবেচনায় আনতে হবে। এছাড়া দেখো, এরপরে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিভাবে এক বছরে 10 টাকার একটি নোট 100 বার হাত বদল হয়ে নোটটি 100টি নোটের কাজ করলো তা নিয়ে আলোচনা করব, যেটা বিহিত মুদ্রাকে তাদের প্রচলন গতি দ্বারা গুণ করে মোট বিহিত মুদ্রার পরিমাণ পাওয়া যায়। কিভাবে এটি 100 টাকার, অর্থাৎ এক বছরে 10 টাকার একটি নোট 100 জন মানুষের হাত ঘুরে, 100টি মানুষের হাত ঘুরে নোটটি 100টি নোটের কাজ করলো, 100টি নোটের কাজ করলো সে নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি। ফিশারি তত্ত্ব আর বেশি আলোচনা করব না, নেক্সট ক্লাসে তোমাদেরকে
এটা চিত্র অঙ্কের মাধ্যমে করে এটা বের করে অর্থাৎ চাহিদা যোগান দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই শেষ করছি, আল্লাহ হাফেজ।